সফি তুমি যাও নাই যে কই আরে আজকে সুজনের বিয়ে বসে কিনা আর তুমি ভুলে বসে আছো না না ভুলি নাই আসলে ওই ধরো সুজন তোমার লাগা আর ভাবির লাগা খাওন পাঠাইয়া দিছে দেখছো নি আর কেমনে আমার শরম দিল তা জমছে কেমন দারুণ জমছে গত বছর বিয়ে অনুষ্ঠানের চেয়েও হেভি মজা হয়েছে আর তুমি গেল না দোকান খোলা কেমন যাই তো আচ্ছা একবার পারলে তুমি দেখা করে আইছো ভাবি খুশি হইব সুজন ঠিক আছে তা আমরা হল যাই আচ্ছা ঠিক আছে যাই তাহলে হ্যাঁ আসো টিপু ওই টিপু সব সব কর টেবিল টু পজিশন কর রাইট তোরাস দেখছস দেখলে তো কেমন ভয় পাইয়ে দিলাম আসলে তুমি আসলে একটা ডাকাত হুম ডাকাতই তো তোমাকে তোমাদের বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে এসেছিলাম না আর বাহাদুরি করো না আমি রাজি না থাকলে তুমি আমাকে নিয়ে আসতে কি করে হুম তা তো বটে শোনা শোনা জবা এই জবা কি এই এই জবাব মা কি করতেছে রে ওষুধ দিছি খায়া শুয়ে পড়ছে ভালো তুমি ওষুধ দিছো হ্যাঁ ভাবলাম প্রতিদিন তো তুমিই দাও আজকে তো তোমার সময় হচ্ছে না তাই আমি দিলাম ও মা কিছু বলে নাই তো বলে নাই আবার
ছেলে বউয়ের হাতে ছাড়া কিছু খেতে চায় নাকি? ও আমার বৌমা গো, দেখছো ভাইজান, বউ শব্দটার সাথে কিন্তু একটা মা শব্দের যোগ আছে। হ্যাঁ, একদিন তোমার ওই নাম পড়ব, সময় খুব কাছে, ব্যবস্থা করা হইতেছে। ও সারনা ভাবি লাগতেছে তো, সর্বনাশ হইছে, মা যে কি ভাবছে কে জানে। মা আবার কি ভাববে, ভাববে আজ আমাদের একটা বিশেষ দিন, এদিন তার বৌমা তার ছেলেকে সময় দিচ্ছে, তার সঙ্গে আছে। সময় দিতে আমার বয়ে গেছে, আমি মাকে দেখে আসছি, ছাড় না। এখানে বসে রাগ করে বাইরে বসে রয়েছে, মশার কামড় খাইবো আমার কি, আন্ধারের মধ্যে ভূতে ধরবো, না না পেট নিতে ধরবো। ও ভাবি, তোমার ঘরে বাড়তি কেন, শুয়া পড়ো, নইলে শরীর খারাপ করবো কইলাম। সে মেয়েটা তো চিল্লাই কেন, গেল বোধ হয়। ভালোই হয়েছে, অন্ধকারই ভালো। অন্ধকার আবার ভালো হয় নাকি? কখনো কখনো হয় জানো না, আঁধারের পরেই আলো। ওই যে দেখো
আলো আসছে। কিছু তো দেখা যায় না, তরে দিয়ে কিচ্ছু হইব না। ওস্তাদ ঠিকই কয়, বিলাই চোখ না থাকলে এই সব কাম করা যায় না। টার্গেট করছে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো উৎপাদিত আছে, অভিজ্ঞতাটাই আসল। তাছাড়া এইবার এর প্লেনটা তো তার, দেখা যাক কি হয়। আমি পাশে আছি তবুও মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। দুর্বোকা, এত রাতে এখানে আর কে আসবে? সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। না, আমি যাই ঘুমোব। কি যে বলো না, আজ এমন একটা রাত, তুমি ঘুমিয়ে মাটি করে দেবে? জেগে থেকে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। দেখো, একটু পরে চাঁদ উঠবে, তোমার মুখটা চাঁদের আলোয় দেখাতে হবে। এত চাঁদের আলো লাগবে না, টর্চটা বরং ঠিক করো, কাজে আসবে। না না না, আজ আমি কোনো কৃত্রিম আলো চাই না, অন্তত এই রাতটা। আজ না হয় চাঁদের আলোয় আমাদের বাসা সাজাবো। কি ব্যাপার, এত রোম্যান্টিক হয়ে উঠছ কেন? আমাদের কি এরকম রাত কখনো ছিল না? ঠিক এক বছর আগে তোমার আমার বিয়ের রাত। তোমার কোন পাড়াতো দাদিমা তোমাকে আমার ঘরে ঢুকিয়ে দিল। তুমি জড়ো সড়ো। আচ্ছা বলো তো, আমাদের আলাপ ছিল, পরিচয় ছিল, আড্ডাও ছিল, তবু তুমি কেন এত জড়ো সড়ো ছিলে? জানি না, হয়তো অবচেতনে নবদম্পতির আবহটা ভর করেছিল বলে। আচ্ছা আমাকে একটা কথা বলবে? না, আমাকে খুশি করার জন্য না, যেটা সত্যি সেটা বলবে। গ্রামে ফিরে এসে তোমার কেমন লাগছে? বলবো? বলো। মনে কষ্ট নেবে না তো? না, বলো। আমার খুব খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। শহুরে ছেলের সাথে হলে কত ভালো হতো। বাড়ি, গাড়ি, টিভি, ফ্রিজ, পার্টি, রঙিন ভুবন। সত্যি? সরি সরি সখী, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। সখী, ইচ্ছে করলে তুমি ফিরে যেতে পারো, তোমার তেমন বয়স হয়নি, সময়ও ফুরিয়ে যায়নি। এমন তো অনেকই হয়, হতে পারে তুমিও যেতে পারো। এই মশাই রাগ হলো? আরে দূর, আমি তো দুষ্টুমি করছিলাম। হ্যাঁ রাগ।
এ দেখো তোমার রাগ দেখে চাঁদও আড়াল ভেঙেছে, বেরিয়ে এসেছে। তুমি দেখো না তোমার সখীকে? তুমি না বললে চাঁদের আলো ওকে দেখবে? দেখো তোমার স্বপ্নের সখী, তোমার পাশে সত্যি সত্যি। ওস্তাদ, মশার কামড় খায় তো দেখা যায় সারা রাত পার করুন লাগবে। ওরা দুইজন তো দেখি পাথরের মতো আকাশের দিকে চায় আছে। নরনের ব্যবস্থা করুন লাগব। কি করবি ওস্তাদ, তো কোনো কথা কয় না, খালি দেহে। কি দেখেন ওস্তাদ? এসব তাক কথা কয় না ওস্তাদের মা শেষ রাইতে খেলা তো এখনই শুরু হইব। কি খেলা শুরু হইব? তিন পোহরে তোমার চাঁদ তো আকাশে আইল। একটা কিছু ব্যবস্থা কর। অগ ভয় দেখা, নাইলারে ঘরে ঢুকবো না, ঘুমাইব না, আমরাও ঘরে ঢুকতে পারুম না। কি করুম কিছু কন? কদু তুই সইরে যা, ওই গর্ত পার হইয়া শিয়ালের ডাক দে। ওস্তাদ কি যে কয়, শিয়ালের ডাক দিলে এনে কুত্তা ধরবো না? আর এই বাড়িতে কুত্তা নাই, কুত্তা থাকলে এখানে বসে থাকতে পারতি? যা। গ্রামের মধ্যে থাকতে দেওয়া উচিত, ন্যাচারাল। গ্রামটা কেমন যেন কৃত্রিম হয়ে গেছে। রাত জায়গা পাখি ডাক হারিয়ে গেছে, জোনাকির আলো নেই, গভীর রাতে শিয়ালের হুক্কা হুয়া নেই। দেখেছ, তোমার কথা মিথ্যা প্রমাণ করার জন্য শিয়াল ডেকে উঠেছে। এত রাতে শিয়াল এলো কোত্থেকে? খুব কাছে পিঠে মনে হচ্ছে। হ্যাঁ, হবে হয়তো, আমাদের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রণ খেতে এসেছে। রাখো তোমার রসিকতা, সত্যি বলো না শিয়াল এলো কোত্থেকে? আচ্ছা শিয়াল যদি এদিকে চলে আসে, চলো ঘরে যাই। আহ ভয় পেও না, আমি আছি না। শিয়াল কামড় দিলে নাকি মানুষ বাঁচে না? যত সব বাজগুবি কথা, মানুষ কামড় দিলে মানুষ বাঁচে না। জন্তুরা মানুষের ক্ষতি করে না, বরং মানুষই জন্তুর ক্ষতি করে। বসো না প্লিজ। শোনো, এখন আমার বলতে ইচ্ছে করছে। হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে মোরে অবসর। কবিতা তোমার এখনো আসে? ও মা আসবে না, আমি যন্ত্র হয়ে গেছি নাকি? শহরে থাকলে অবশ্য মেকি আর ন্যাকামিতে ভরা জীবনে যন্ত্র হয়ে যেতাম। আসলে গ্রামকে যতই আনারি সফরে বলা হোক না কেন, গ্রাম গ্রামই। হয়তো এর মূল সুর আর মূল রূপটা আমরাই নষ্ট করেছি। ওই যে কাকের ময়ূর সাজার মতো। ঠিক বলেছো,
গ্রাম গ্রামের মতো থাকলে জীবনের সুবাস আরো পেলভ হতো, আরো মধুময় হতো। আহা, শেলটা এখনো ডেকেই চলেছে দেখছি। হ্যাঁ, দেখো না, দেখো না কি ব্যাপার। হয়তো ও তার সঙ্গীটাকে হারিয়ে ফেলেছে। উফ, তোমার যত সব ঢং। এক সেকেন্ড দাঁড়াও, দেখছি। ওস্তাদ, তোমার পিস্তলটা দাও, ডাইরেক্ট অ্যাকশনে না গেলে কাম হইব না। চুপ, বেশি বুঝে। ওই ওস্তাদের উপরে কথা কস কেন? আরে ওস্তাদ হইলো ওল প্যাটারিনের, এমন হইলো দরমার কাটার ভাগ। ওই হালামুলের সম্বন্ধে আমার জ্ঞান দিস না, সিনেমা দেখে দেখে তোকে মাথা নষ্ট হয়ে গেছে। সিনেমায় যা সম্ভব বাস্তবে তা সম্ভব না। হ্যাঁ সম্ভব, স্বপ্নে সম্ভব। ওস্তাদ তুমি কি এখন বাস্তবে না স্বপ্নে? কেন ওস্তাদ স্বপ্নে থাকবো কেন? চুপ থাক, তোকে বুদ্ধি কম, ফন্দি বের কর, ফন্দি বের কর। তোকে জেনারেল নলেজ এত কম কে? হ্যাঁ, উপস্থিত বুদ্ধি না থাকলে চলবি কেমনি? হ্যাঁ, তুমি একটা বুদ্ধি বের করো না, আমরা শিখি দেখি তোমার যোগ্য শিষ্য হয়ে উঠি। এটা হলো আত্মরক্ষার হাতিয়ার। কি হলো, হাসছো যে? তোমার কান্না থেকে হাসবো না তো কি? পাশ দিয়ে আত্মরক্ষা। শোনো, যে আঘাত করতে আসে তারও প্রাণ ভয় থাকে, তখন তুমি কোনো কিছু দিয়ে একটা বাধা দিলেই হলো, সে দমে যাবে। সেটা কঞ্চি দিয়েই হোক আর এই বাঁশের লাঠি দিয়েই হোক, গুলি না করে অনেক সময় ফাঁকা গুলিতেও কাজ হয়, বুঝেছ? স্ত্রীকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটাই তোমার তরবারি? কেউ যদি তরবারি নিয়ে আসে এটা তাহলে আমার তাই। যদি কেউ অস্ত্র নিয়ে আসে? মানে অবাক হওয়ার কিছু নেই, আসতেও তো পারে। না, দূর, এখানে আমাদের মতো প্রেমিক প্রেমিকাকে কে হত্যা করতে আসবে? যদি আসে? না, তাই হয় নাকি? আমাদের আবার শত্রু কে? বন্ধু যে সবাই তারই বা বিশ্বাস কি? কে যে এখানে বন্ধু আর কে যে শত্রু তা তো চেনাই তাই। তুমি এসব কি বলছো? কি স্কুলে আবার কোনো গোলমাল পাকিয়েছো নাকি? না, কিন্তু গোলমাল হলে অবাক হওয়ার কি আছে? যারা গোলমাল করার তারা তো করবেই, আমিও সবের মধ্যে নেই। সেই ভালো, স্কুল কমিটির যা ইচ্ছে তাই হোক, তোমার কি দরকার? এসব বলে দায়িত্ব এড়ানো যায় না, গাও বাঁচানো যায় না।
কারণ স্কুল কমিটির জন্য শিক্ষকদের মাঝে যদি দুইটা ভাগ হয়ে যায় তাহলে সেটা স্কুলের টিচিং বলো আর ম্যানেজমেন্ট বলো দুই জায়গাতে সমান প্রভাব পড়বে, তখন সেটা ছেলেমেয়েদের উপরে এসে পড়বে, তখন তো আর গা বাঁচানো যাবে না বা দায়িত্ব এড়ানো যাবে না। আমাদের প্রাইমারি স্কুলগুলো থেকে এসব দূর হওয়া দরকার, গ্রুপিং, রাজনীতি। সমাজের প্রতিটি ক্ষেত্রেই রাজনীতি থাকবে, আছে, কিন্তু সেটা যদি দেশের দশের কল্যাণের জন্য হয় তাহলে তো আপত্তি নেই, তবে সেজন্য দরকার রাজনীতির সংস্কৃতির চর্চা। পরমত সহিংসতা না থাকলেই বিরোধ ঘটবে, সংঘাতের সৃষ্টি হবে, সহাবস্থানের জন্য সহনশীলতা দরকার, শান্তি সৌহার্দ্য চাই সবার মাঝে। এই যা, খুব একটা লেকচার দিয়ে ফেললাম মনে হচ্ছে। হ্যাঁ, তবে সেটা প্রাইমারি উপযোগী নয়। তাই প্রাইমারি পড়ায় দেখি কি দেশ দর্শনে ভাবনা থাকবে না? আসলে তোমরা কথা বলার রাইট দিতে চাও না সেটা বলো। আরে বাবা, আমি আবার তোমার রাইট কখন হরণ করলাম? তুমি ব্যক্তিগতভাবে হয়তো করোনি, কিন্তু কিন্তু কি ওটা? কি কোনটা? কি ওই যে আমার চোখের সামনে? কোথায় কি? এই তুমি আমার চোখ ফলো করো, আমি তো নড়তে পারছি না। কোথায় কি? ভিতর ডিম কই? ওটা হচ্ছে কাকতাড়ুয়া, কাকতাড়ুয়াটা। ভয়ের কি আছে? আরে তা তো বুঝলাম, কিন্তু এখানে এলো কি করে? ওটা নড়ছে। কই? ভূত? না না, ভূত হবে কেন? দাঁড়াও দাঁড়াও, আমি আমি তাড়ি আসছি, দেখো তুমি দাঁড়াও, ভয় পেয়ে। মনের ভুল, মাইরে ফেলেছি রে, মাইরে ফেলেছি, মুড়া হাটটি একেবারে ভেঙে ফেলেছি রে। তুমি অনুসুপ করে থাকবা, চল আমরা দুইজন রে পিছন দিয়ে যায় ঝাপটা দুইরা গামছা দিয়ে মুখ বান্ধা গাছের লগে ফেঁসা ধুই। চুপ থাক, হাড্ডি ভাঙছে আমার ভাঙছে, তোরা লাফাস খেয়ে। উস্তাদের ঘটনা কি? ওগোরাতে মাইর খাইও দেখতেছি, ওগুলো লাগে মায়া লাগতেছে। ওরে মরা, ওগুলো লাগে মায়া না, আমার লাগে মায়া। পাবলিকের হাতে ধরা পড়লে মায়ের একটা মাটিতে পড়বো না, তারপরে জেল। মায়ের পড়লে রে মায়ের রে মায়ের, এই কথা মনে হলে 100 বার আল্লাহর কাছে মাপ চাই। তাহলে এইকামে আহ কেন? আম করে জুটাইলা কেন? এইকামে আইতে গেলে বিলায়ের আড্ডি খাইতে হয়, তুমি তো কও। বিলায়ের আড্ডিতে আর কাম হয় না রে, আজকাল মানুষ বড় হুঁশিয়ার। তাইলে কি করুম, খাওন লাগবো না, অভ্যাস হয়ে গেছে রে, নেশা। ওরে এখানে একটু মালিশ করে দি, মালিশ করে দি। ওরে বাবা, হালার বুড়া হালার লয়ে তো মেলা বিপদ, সামনের দিকে ওরে বাদ দিয়ে অপারেশনে যাইতে হইব, তা না হইলে আমও যাইব সালাও যাইব। হইছে, বহুত বাহাদুরি হইছে, এবার চলো চলো ঘুমাইতে যাই। কি বললে তুমি? ঘুমাবো আজ রাতে? ঘুমাবো কেন? কাল কি খামারের কাজ বন্ধ, যাওয়া লাগবে না? যাব, একটু দেরি করে যাব, নিজেরই তো খামার। আজ রাতটা ঘুমিয়ে মাটি করতে চাই না, গ।
গল্প করে কাটাতে চাই। আর তাছাড়া সকাল হলেই তুমি বলবে স্কুল, তারপর ছাত্রছাত্রী, তারপর বাসায় ফিরে এসে অসুস্থ মা, আর তারপর জবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর তুমি খামারের লোকজনদের নিয়ে। এই সংসারে যেন গভীর রাত না হওয়া পর্যন্ত পরস্পরের মুখ দেখা বারণ। আমি তো সেই অপেক্ষাতেই থাকি, কখন তোমাকে দেখব, কাছে পাব। এই আরেকটা গান ধরো না। ভূতে পেয়েছে? এত রাতে গান শুনলে আশেপাশে মানুষ কি বলবে? কি বলবে? ধরো না, ধরো না, আমিও তোমার সাথে গাই। ওই যে তোমরা যে বলো ভালোবাসা। তুমি ভূতের ভয় পেয়েছ না? ভূতের ভয় তাড়ানোর জন্য গানটা গাইছো না? কি যে বলো না তুমি, আমি তো ভয় পাই নাকি কখনো। ধরো না, ধরো না। তুমি আগে জানো ঘটনা কি, আগে বুঝে নাও, দেখে আস। দোহায় লাগে, দোহায় লাগে, তুমি একটু জানো। কি হয়েছে বৌমা? কি জানো ডাকাত ডাকাত করতেছে? কি হয়েছে ভাবি? মনে হয় ডাকাত। তোমরা যাও ভিতরে যাও। সুজন ভাই, ওরা তোমার বাড়ি ডাকাতি করে প্ল্যান করছিল। হাতেম চাচা? চাচা কৌকি, ও তো বড় ডাকাত। হোসেন মেম্বারে খবর দিছি, হে আইয়া তোমার সদরে চালান কইরা দিব। তোমরা টের পেলা কেমনে যে আমার বাড়িতে ডাকাতি করতে আসবো? আরে সুজন ভাই, অগরে আজকে আমার দোকানে দেখে আমার সন্দেহ হয়েছে, আজকে ওরা আমাকে গ্রামে অপারেশন করব। তা কোন হানে এটা প্রথমে বুঝি নাই, ওর কোমরে পিস্তল দেখে আমার সন্দেহ হয়েছে। পরে দোকান বন্ধ করে সামাদ আলম অগরে খবর দেই, সারা গ্রাম ঘেরাও কইরা শেষ রাইতে বুঝতে পারে তোমাকে এখানে আছে ওরা। কি এইবার আর তোমার বাঁচন নাই? সুজন ভাইয়ের বাড়িতে হামলা দিছো? সুজন ভাইয়ের বাবা কে ছিল জানো? এ দু চার গ্রামের সবার প্রিয় মানুষ, সবাই তারা সালাম দেয়, এখনো মনে লয়। আপনার স্যার বড় দেশপ্রেমিক লোক ছিল। তার ছেলের বাড়িতে হামলা? না না, তোমারে সারণ নাই, চলো তোমারে সদরে চালান করে দেই। শোনো সুবি ভাই, কিছু কইবা? তুমি ঘাবড়াও না ভাই, থানায় নিয়ে ইচ্ছা মতো করে রদ্দ মারলে সঙ্গীর সাথে সবের নাম বলে দেবো। না, তারে থানায় নেবার দরকার নাই। কেন? এটা কি কো তুমি? এটা কি কইলা সুজন ভাই? চোর ডাকাত বদমাশ করে ধৈরা লকাবে ভরাইয়া গ্রামবাসীরা শান্তিতে রাখুন, এটা আমাকে দায়িত্ব না। পাপ রে ঘৃণা কর, পাপি রে না। সুবি ভাই, অভাবকে লকাবে ঢুকাই দেব সবার আগে। হাতের চাষা যা করে সেটা তো পেটের দায়ী করে। অভাব অভাবে স্বভাব চায়। সবি ভাই, তুমি আমি আমরা আমরা কি এই অভাবের শাস্তি দিতে পারছি? অভাব যেন আমাদের ঘরে ঢুকতে না পারে, আমরা কি সেই ব্যবস্থা করতে পারছি? পারে নাই। অভাব তারাইবার জন্য আয় উপায় থাকলে হাতেম চাষা চুরি ডাকাতি করতে চাইতো না। চোর ডাকাতরে প্রশ্রয় দিও না, অপরাধের শাস্তি না পেলে অপরাধীরা সাহস পাওয়া যায়, দেখো না দেশ জুড়ে কি হইতেছে। সবি ভাই, এর চাইতো বড় বড় ডাকাত আছে, আমরা কি তা করে ধরতে পারছি? যারা জনগণের সম্পত্তি লুট করে, অধিকার হরণ করে, শান্তি বিনষ্ট করে, তাদের কয়জন রে আমরা লোকাপে ঢুকাইতে পারছি বলো? দেখো সবি ভাই, আজ যদি তার কাজের একটা ব্যবস্থা করে দাও, কাল দেখবা সে ভালো মানুষ হয়ে গেছে আর চুরি ডাকাতি করতেছে না। তুমি যা কইলা হক কথা, তবে তুমি কয়জনের সামাল দিবা?
আমরা শুরু করি আমার এলাকা, আমার গ্রাম। আমার গ্রাম যদি অভাব মুক্ত হয়, অন্যায় মুক্ত হয়, শান্তি ফিরে আসে, এইভাবে যদি যার যার ক্ষেত্রে আমরা সবাই অন্যায়কে অনিয়মকে ঠেকাইতে পারি, অভাবকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে একদিন দেখবা আমাদের দেশে শান্তি ফিরে আসছে, সমৃদ্ধি আসছে। তাহলে তুমি এখন কি করতে চাও? হাতেম চাচা, তুমি কি চাও না আঙ্গ মতো জীবনে ফিরে আসতে? গ্রামের আর দশজন মানুষের মতো জীবন তুমি চাও না? তোমার সংসার, তোমার বউ বাচ্চা থাকবো, তুমি হাট থেকে ফিরবা, আর তোমার মায়া লাউয়ের মাচার নিচে তোমার জন্য অপেক্ষা করবো, তুমি চাও না? তোমার বাড়ির উঠানের চুলায় আগুন জ্বলব, ভাত রান্না হব, সেই ভাতের ঘ্রাণে ভৈরা উঠবো তোমার উঠান বাড়ি, তুমি চাও না? তুমি পুঁটি মাছ আর লাউয়ের ডগা দেওয়ার তৈরি সালুন দিয়া তুমি ভাত খাবা বউ বাচ্চা নিয়া, তুমি চাও না? হাতেম চাচা, হাতেম চাচা রে আমার জিম্মায় রেখে যাও, আমি তারে দেখুন। আজ থেকে হাতেম চাচা আমার খামারে কাজ করব। কি চাচা, করবা না? জবাব চাচারে ঘরে নিয়ে যা, যা চাচা ভিতরে যা। তাইলে আমরা এখন যাই। আচ্ছা যাও, চলো চলো যাই।